ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ স্যাটারডে, তো স্যাটারডে সেই জন্য মেয়ের স্কুল ছুটি, সেই জন্য মাম্মাম দেখো ছাদে এসে খেলা করছে সকাল থেকে। সকালে এখনও কিছু খায়নি, গিয়ে খাবে। তো এসেই দেখো আমি কাজ করছি, মানে আমি ছাদে জামাকাপড় কাচতে এসেছি আর ও আমার সাথে চলে এসেছে খেলবে বলে। তো দুটো দিন ছুটি পাই সপ্তাহে, সেই দুদিন যা খুশি একটু খেলুক। তো এখন সাবান জল নিয়ে খেলছে। মাম্মাম নিচে চলো, যেতে হবে না, এই রোদে তুমি খেলবে। তো চলো ওকে নিয়ে নিচে যাবো, গিয়ে রান্নার জোগাড় করবো। তো আজ সারাদিন বাড়িতে বা যদি কোথাও ঘুরতে যাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সারাদিন আমার সাথে থেকো আর আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখো আমাদের উঠোনে লাল নোটে শাক হয়েছে, নোটে শাকের দানা ফেলা হয়েছিল আর মাঝখানে দেখো একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে। তো মামাম দেখো ফোন নিয়ে বসে পড়েছে ফোন দেখতে, আর আমি এদিকে ওর জন্য খাবার রেডি করে নিয়ে বসেছি। ও কর্নফ্লেক্সটা খাবে কিন্তু স্ট্রবেরি দিতে হবে তার মধ্যে, তো সেই জন্য ওকে খাওয়াচ্ছি এখন। আর খাওয়া দাওয়ার পরে মামাম খাতা নিয়ে বসে গেছে স্কুলের কাজ করতে, হোমওয়ার্ক করছে। তো ও কাজ করতে থাকুক, আর তোমাদেরকে সেই ফাঁকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে মামাম কী কী করছে। কি লিখছো তুমি? এসপি? বাবা তুমি ম্যামের মতন লিখছো এসপি? দেখি ও তুমি কি সুন্দর লিখলে গো এসপিটা। নাও কাজ করো। আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, আজ একটু বেলা হয়ে গেছে, মানে ছুটির দিন যেহেতু বাড়িতে সব কাজগুলো সেরে রাখতে হচ্ছে, কাচাকুচি এটা সেটা, তো আজকে একটু দেরি হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরের পুজোটা দিয়ে নেব, নিয়ে গিয়ে আমি রান্না বসিয়ে দেবো। একটু জোগাড় করে এসেছি আর গিয়ে বাকিটা বসিয়ে দেবো। তো চলো আগে আমি পুজোটা সেরে নিই। তো চলো টাটা। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে নিচে যাব আমি। তো চলো নিচে যাওয়া যাক। আর নিচে চলে এসেছি, এসে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এটাকে মাশরুম বলে, অনেকে কুড়োকো বলে। তো এটা আজ আমাদের কিনে আনা হয়েছে আর এটা আজকে রান্না করব। তো আলু ভাজার মতো করে ভাজবো, সরু সরু করে আলু কেটে আর এটাও সরু সরু করে কেটে ভাজবো। তো চলো আগে কেটে নেওয়া যাক। তো কেটে নিয়েছি দেখো, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দেখো পাশে মাছের তরকারি করেছি আর এখানে ওই কড়ুক আলু ভাজা করেছি। তো এই আজকে রান্না করেছি। দেখো আমরা এখন একটু রেডি হয়ে গেছি, হালকা করে একটু সাজুগুজুও করে নিয়েছি। আর মাম্মা আমার এখানে একা একা জুতো পরছে দেখো, তো একা একা জুতো পরছে পড়ুক। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট হয়নি, মাম্মাম ছাদে গিয়ে আবার খেলছিল, ওর সাথে সময় কাটাচ্ছিলাম তো ঘুম হয়নি। তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা। আমরা তো বেরিয়েই পড়েছি যেখানে যাব ঘুরতে, তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগটা আমার দেখতেই হবে। তো আজ বেশি ভিডিও বড় করলাম না, আজ এই পর্যন্ত। তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার পরের ব্লগটা কিন্তু দেখতে হবে, তার জন্য সুস্থ থাকতেই হবে সবাইকে। তো চলো টাটা।